নারাই দেখবি গিয়ে নতুন করে আবার ইতিহাস রচনা করার চিন্তা ভাবনা করছে। ইংরেজিতে একটা কথা আছে, মানি ক্যান বাই ওয়াচ বাট নট টাইম। ক্যামেরা নিয়ে অনেক মাথায় টুপিওয়ালা একটা বাচ্চাকে ধরে জিজ্ঞেস করছে, বলো প্রজাতন্ত্র দিবস কাকে বলা হয়? For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا আজকে এই সময় মহান শ্রেষ্ঠ রব্বুল আলামিনের দরবার শরীফের শুকর আদায় করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন বিশ্ব মানবতার দূত, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে অসংখ্য দরুদ ও সালামের নজরানা, সাথে সারা পৃথিবীতে যত মানুষ এসেছিলেন যারা আল্লাহ পাকের আশিকিন যাকিরিন মুহিব্বিন আওয়াম, যারা বিদায় নিয়েছেন যারা দুনিয়াতে আছেন, সকলের রুহানি দোয়া এবং নেক দোয়া আল্লাহ আমাদের সকলের জন্য নসিব করেন। আজকের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, 26শে জানুয়ারি। এই 26শে জানুয়ারিতে কি হয়েছিল? আজকের দিনটা সারা ভারতবর্ষ জুড়ে আমরা সকলে জানি, আজকে হলো প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসের আজকে 75তম বার্ষিক, মানে 75 বছর হলো আমাদের ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস পালন হয়। কিভাবে হয়? এই ভারতবর্ষে যখন ইংরেজ সরকার মানুষের উপরে অত্যাচার অবিচার অনাচার শুরু করে দিল, এমনকি মুসলমানদের দাড়ির উপরেও যখন কর লাগাতে শুরু করল, তখন এক সময়ে ভারতবর্ষের সমস্ত ওলামায়ে কেরামরা একত্রিত হয়ে ফতোয়া দিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। এই ফতোয়া দেওয়াতে তদানীন্তন সময়ে ভারতবর্ষের অন্যতম নক্ষত্র যারা ছিলেন, যারা আল্লাহ পাকের অনেক কাছের বান্দা ছিলেন, এখানে আলেম ওলামা হিন্দু খ্রিস্টান জৈন শিখ সমস্ত ধর্মের মানুষেরা একত্রিত হয়ে শুধুমাত্র ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, ভারতের যে ভূমি এই ভূমিকে রক্ষা করার জন্য তারা একত্রিত হয়ে একটা বিশাল সংগ্রাম চালিয়েছে। যে সংগ্রাম চালাতে চালাতে একটা পর্যায়ে এসে 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। বড় সুবহানাল্লাহ, যেই দিনটা 1947 সালের 15ই আগস্ট ছিল সেই দিনটা ছিল পবিত্র জুমার রাত, এবং সেই দিনটা ছিল পবিত্র লাইলাতুল বরাত অর্থাৎ 27শে রমজান শরীফের রজন। বলো সুবহানাল্লাহ। তো এই ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সংক্ষিপ্ত একটা ইতিহাস। এই ভারতবর্ষ স্বাধীনতার পিছনে বিশেষ করে বাংলার পীর মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমির শরিয়ত আলা হযরত পীর আবু বকর রহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য তাঁর ভক্ত অনুগামী মুরিদদেরকে সব সময় উদ্বুদ্ধ করতেন। তো যখন শেষমেশ 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়, তখন ভারতবর্ষে নিজস্ব চলার জন্য কোনো সংবিধান ছিল না। সংবিধান না থাকার কারণে
তদানীন্তন সময়ে ব্রিটিশ সরকারের রেখে যাওয়া যে সংবিধান, সেই সংবিধানের কিছু বাদ দিয়ে কিছুটা অ্যাড করে এইভাবে করে ভারতবর্ষ তখন চলত। কিন্তু এই সংবিধান রচনা করার সম্পূর্ণ দায়ভার দায়িত্ব দেওয়া হয় ডক্টর বি আর আম্বেদকরকে। ডক্টর বি আর আম্বেদকর তিনি যখন এই দায়িত্ব হাতে পেলেন, দায়িত্ব যখন হাতে তুলে নিলেন, 1950 সালে 26 জানুয়ারি সেই দিনে, এই প্রায় 3 বছর ধরে এই সংবিধানের মধ্যে ভুল ত্রুটি কিছু বাদ গেছে, কিছু আবার নতুন অ্যাড করতে হয়েছে, সংশোধন করতে 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 শেষ পর্যায়ে 1950 সালে 26 জানুয়ারি এই সংবিধানটা ভারতবর্ষের জন্য, সকলের জন্য, সেখানে নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, মৎস্যজীবী থেকে শুরু করে চাষি, সমস্ত দিন মজুর থেকে শুরু করে সমস্ত মানুষের উপরে এই আইন বা এই সংবিধান সমস্ত মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয় এবং এর দায়িত্ব এবং কর্তব্য সমস্ত মানুষের জন্য। একটা বৈচিত্র্যময় ভারতবর্ষে থাকতে গেলে তাকে মান্যতা দিতে হবে, এটাই হলো ভারতবর্ষের সংবিধান। অতএব 26 জানুয়ারি যেটা আমরা পালন করি প্রজাতন্ত্র হিসাবে, এই প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করার পিছনে তার একটাই কারণ, এই দিনেতে ভারতবর্ষের নিজস্ব সংবিধান মানুষের উপরে লঘু করা হয়। ইতিপূর্বে ভারতবর্ষের নিজস্ব কোনো সংবিধান ছিল না। এই দিনেতে ভারতবর্ষের দিল্লিতে যিনি এখন বর্তমান সময়ে যিনি রাষ্ট্রপতি আছেন, তিনি এই দিনে নিজে হাতে গিয়ে দিল্লি পার্লামেন্টের কাছে গিয়ে ইন্ডিয়া গেটে গিয়ে তিনি পতাকা উত্তোলন করেন এবং সাথে সাথে যে সমস্ত শহীদরা দুনিয়ার জমিন হতে বিদায় নিয়ে চলে গেছেন সেই সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তো আমরা ইমানদার মুমিন মুসলমান হিসাবে, আমরা মুসলমান হই বা অন্য কোনো কওমের মানুষ হই না কেন, আমরা সবাই এক বাক্যে ভারতীয়, এক বাক্যে ভারতীয়। তো ভারতীয় হওয়ার কারণে ভারতের যে বৈচিত্র্য, ভারতের যে বৈশিষ্ট্য, এ সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি। কারণ বিগত দিনে আমাদের কাছে ভারতবর্ষের যে ইতিহাসগুলো ছিল সেই ইতিহাস আস্তে আস্তে আমাদের কাছ থেকে তুলে নেওয়া হয়েছে। যেমন ভারতবর্ষের ইতিহাসে বর্তমান সময়ে মুঘল সাম্রাজ্য বলে কোন সাম্রাজ্যের ইতিহাস নেই, সেগুলোকে তুলে দেওয়া হয়েছে। এইভাবে দিনের পর দিন মুসলমানদের মধ্যে থেকে যে সমস্ত আলেম ওলামা, যে সমস্ত সংবিধান প্রেমী বা দেশপ্রেমী ভূমিপুত্র যারা ছিলেন, যারা বিদায় নিয়ে চলে গেছে, সেই সমস্ত মানুষদের নাম কিন্তু একের পর এক আমাদের কাছ থেকে তুলে নেওয়া হচ্ছে। যেমন নর্মাল একটা কথা বলি, ক্ষুদিরাম বসু, তাকে ফাঁসি হয়েছিল এই খবর আমরা সবাই জানি না জানি না, আমরা সবাই কম বেশি জানি যে ক্ষুদিরাম বসু ফাঁসি হয়েছিল। কেন হয়েছিল? কিংস রোডের গাড়িতে বোম মারা যে একটা অভিযোগ, সেই অভিযোগের অপরাধের কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটা সঠিক তো? আমরা সবাই জানি। কিন্তু ক্ষুদিরাম বসু কিংস রোডের গাড়িতে লক্ষ্য করে যে বোম নিক্ষেপ করেছিলেন, সেখানে কিন্তু বড়লাটকে মারার জন্য যে পরিকল্পনা তৈরি করেছিল, সেই বড়লাটকে মারতে কিন্তু অক্ষম হয়েছিল ক্ষুদিরাম বসু। আমি ক্ষুদিরাম বসুর সম্মান ছোট করে দেখব না, তবে বড়লাটকে মারতে যখন গেল ক্ষুদিরাম বসু, ভুল করে অন্য গাড়িতে বোম মেরে দিল, কিন্তু সেই বড়লাটকে যিনি মেরেছিলেন তার নাম হলো শের আলী খান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু শের আলী খানের কোনো ইতিহাস, ইতিহাসের কোনো পৃষ্ঠায় জায়গা পায়নি। এইভাবে করে একের পর এক মুসলিম যে সমস্ত তদানীন্তন সময়ে কিছু কম বেশি 14,000 আলেমকে ব্রিটিশ সরকার মেরে মেরে গাছের উপরে টাঙিয়ে রেখেছে, 14,000 আলেমের রক্তের স্রোতে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেই সমস্ত 14,000 আলেমদের কথা আমাদের স্মরণে নেই। এজন্য ভারতবর্ষের ইতিহাস আমাদেরকে জানতে হবে। অনেক ইতিহাস আমাদেরকে কাছ থেকে মুছে ফেলার চেষ্টা করছে। আজকে ভালো করে চিন্তা করে দেখো, যে ভারতবর্ষের সংবিধান 1947 খ্রিস্টাব্দ থেকে
1950 সালের 26 জানুয়ারি পর্যন্ত সংশোধন হয়েছে, লেখা হয়েছে, আবার কিছু মোছা হয়েছে, আবার কিছু অ্যাড করতে হয়েছে। এই করতে করতে প্রায় 3 বছর কেটে গেল, তারপরে সংবিধানটা ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেল। কিন্তু সেই সংবিধানটা বর্তমান সময়ে কোনো সরকার আসছে, কেন্দ্রীয় কোনো সরকার আসছে, হঠাৎ করে কোনো একটা বিল পাস করছে, সেই সংবিধানের মধ্যে থেকে সেটাকে অ্যাড করে দিচ্ছে, না হলে বাদ করে দিচ্ছে। বিগত দিনে তোমরা দেখেছো 3 তালাক বিল পাস হয়েছে। এমন করে আস্তে আস্তে করে সমস্ত আইনগুলো, মানে ভাবতে হবে সামান্য কয়েক বছরে, কয়েক মাসের মধ্যে এরা সংবিধানকে পাল্টে দেওয়ার চিন্তা ভাবনা করছে। কেউ কেউ বলছে ইতিহাস নতুন করে লিখতে হবে, পুরনো ইতিহাস চলবে না। যে কয়েকদিন ক্ষমতা পাওয়ার কারণে তারা আজকে যারা শত শত মানুষ, হাজার হাজার মানুষ যারা রক্ত দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, সমস্ত কিছু দিয়ে যারা এদেশকে স্বাধীনতার একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছে, তাদের কথাগুলোকে বেমালুম ভুলে গিয়ে নতুন করে আবার ইতিহাস রচনা করার চিন্তা ভাবনা করছে। অতএব এই সমস্ত ব্যাপারগুলো আমাদের মতো যারা আছি তাদের উচিত হবে, দায়িত্ব হবে, আমাদের বাচ্চা, আমাদের জেনারেশন যারা আসছে পরবর্তী, বিশেষ করে আমার ছাত্র যারা আছো, তাদেরকে জানানো যে ভারতবর্ষের সংবিধান আসলে কি। আমি চাই প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যেন বাধ্যতামূলকভাবে ভারতবর্ষের সংবিধানকে পাঠ্যপুস্তক হিসাবে রাখা হয়, যেন একটা সাবজেক্ট করা হয় যে ভারতবর্ষের সংবিধান। সংবিধান সম্পর্কে মানুষ যখন জানতে পারবে, বুঝতে পারবে সাংবিধানিক অধিকার তার কি আছে, একজন সংখ্যালঘু মানুষের জন্য কি আছে, একজন দরিদ্র মানুষের জন্য কি আছে, একজন দিন মজুর মানুষের জন্য কি আছে, একজন মৎস্যজীবী মানুষের জন্য কি আছে, একজন কৃষক মানুষের জন্য কি আছে, ভারতবর্ষের সংবিধান ঠিক কতটুকু তাকে অধিকার দিয়েছে সেই বিষয়ে যদি আমরা জানতে পারতাম, তাহলে নিঃসন্দেহে আমরা কোনোদিন রাস্তায় গিয়ে আন্দোলনে নামতাম না যে আমার সংবিধানের অধিকারকে ফিরিয়ে দাও। কারণ আমরা নিজেরাই সংবিধান সম্পর্কে অকিবল নই, যার ফলে আমরা সংবিধান সম্পর্কে না জানার ফলে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে অসাংবিধানিক কথাবার্তা বলছি, অসাংবিধানিক কোনো কাজকর্ম করে ফেলছি, যার ফলে আজকে দেশের আইন আমাদেরকে কিন্তু ছাড়ছে না। অতএব আমাদের চিন্তা ভাবনা রাখতে হবে দেশের সংবিধান সম্পর্কে অকিবল হওয়া। যে সমস্ত ওস্তাদ বা টিচাররা আছে তাদেরও উচিত হবে ভারতবর্ষের সংবিধানকে সপ্তাহে একদিন হলেও যেন সাংবিধানিক অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার আর্টিকল, তার নিজস্ব চলার যে আর্টিকল, এই আর্টিকলগুলো যেন প্রত্যেকটা বাচ্চাদেরকে জানানো হয়, বোঝানো হয়, এটা আমাদের উপরে দায়বদ্ধ থেকে যায়। এজন্য আজকে এই যে 26 জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করব, তার পূর্বে প্রজাতন্ত্র দিবস কেন পালন করব, এটা কি, কিসের জন্য, এই বিষয়ে কিছু জানাবার জন্য এই একটা ছোট্ট প্রোগ্রাম করা হল। তাহলে এই ধরনের যেরকম 15ই আগস্ট আমরা পালন করি, কিসের জন্য পালন করি, 23শে জানুয়ারি পালন করি, কিসের জন্য পালন করি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা পালন করি, অনেক জায়গায় পালন করে। কিন্তু ঘটনা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর যেমন একটা জন্মদিনকে তুমি পালন করছো, তদানীন্তন সময়ে ব্রিটিশ তাড়াও আন্দোলনের সব থেকে বড় কেন্দ্রবিন্দু গড়ে উঠেছিল কিন্তু একটা মাদ্রাসা, সুবহানাল্লাহ, বল যে মাদ্রাসার ছাত্র তোমরা, এই মাদ্রাসা সেই মাদ্রাসার উত্তরসূরি তোমরা, মাদ্রাসায় দেওবন্দ দারুল উলুম, নাম শুনেছ, দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা কে ছিলেন, হযরতে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রতিষ্ঠাতা করেছিলেন তদানীন্তন সময়ে ব্রিটিশ তাড়া আন্দোলনের একটা মূল ঘাঁটি, মূল ঘাঁটি ছিল ওই দেওবন্দ মাদ্রাসা। আজকে সেই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পর্কে আমরা ভুলে গেছি। আজকে সেই দেওবন্দ মাদ্রাসার উত্তরসূরি কিন্তু আজকে ভারতবর্ষ বা কেন পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় জেলায় এই মাদ্রাসা ছড়িয়ে পড়েছে, এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ছড়িয়ে পড়েছে। একজন মাদ্রাসার ছাত্র তার জীবন চরিত্র গঠন হবে একটা ইন্ডিয়ান আর্মির মতো, কিসের মতো, ইন্ডিয়ান আর্মির মতো তার জীবন চলবে। সকালে উঠবে, যত কষ্টই হোক, যত ঝড় তুফান বর্ষা হোক না কেন, ফজরের ওয়াক্তে উঠবে, ঠান্ডা পানি দ্বারা অজু বানাবে, তারপরে সে 2 রাকাত নামাজ আদায় করবে, এটা হলো তার সকালের সব থেকে বড় এক্সারসাইজ, তাই তো নাকি, বড় এক্সারসাইজ হয়ে গেল। তারপরে সে কি করবে,
সে তেলাওয়াত করবে আল্লাহ পাকের পাক কালামুল্লাহ শরীফ। আল্লাহ পাকের পাক কালামুল্লাহ শরীফ পৃথিবীতে তো বর্তমান যা সময় পড়ে গেছে, এই সময়ে অনেক মানুষ জানে না যে সূর্য কেমন ভাবে ওঠে, দেখতেই পায় না, ঘুম থেকে ওঠে সকাল 10:11, সে দেখবে কিভাবে সূর্য কেমন করে ওঠে? এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এরা দেখতে পায়, সুবহানাল্লাহ। এবার হয়ে গেল কি, তারপরে তারা হালকা টিফিন করছে, তাদের খাওয়া দাওয়া সবসময় কি হালকা নাকি ভারী, হালকা হালকা টিফিন করছে, রীতিমতো তারা কোরআন শরীফ তেলাওয়াত করছে। মাদ্রাসার ছাত্র যারা হয় তাদের চুল বেশি বড় রাখতে দেয় না, একজন মিলিটারির যেরকম, একজন ইন্ডিয়ান আর্মির যেরকম ছোট ছোট চুল, তোমাকে তাই রাখতে হবে। একজন ইন্ডিয়ান আর্মি দেখবে আমরা যেগুলো দাদু গেঞ্জি বলি, মাদ্রাসার প্রকৃত ছাত্ররা ওই দাদু গেঞ্জিই পরে। এদের জীবন ব্যবস্থা অনেকটা ইন্ডিয়ান আর্মির মতো, টাইম টু টাইম, টাইমে নামাজ, টাইমে গোসল, টাইমে খাওয়া, টাইমে খেলাধুলো, টাইমে পড়াশোনা, সবকিছু সময়ের উপরে। যেই ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পারে না সে পৃথিবীর কোনো মানুষই না। ইংরেজিতে একটা কথা আছে, মানি ক্যান বাই ওয়াচ বাট নট টাইম। ইংরেজিতে একটা কথা আছে, প্রবাদ বাক্য, মানি ক্যান বাই ওয়াচ বাট নট টাইম। তোমার টাকা থাকলে, অর্থ থাকলে, সম্পদ থাকলে তুমি অনেক দামি দামি ঘড়ি কিনতে পারো না, বাট নট টাইম। তোমার টাকা থাকলেই তুমি কোনো সময়ের জন্য একটা সেকেন্ড সময় কিনতে পারবে না, পারবে সময় কিনতে, কেউ সময় কিনতে পারবে না। এজন্য সময়কে মূল্যায়ন করতে হবে। যে সময়টা আমরা কথা শুনছি সেই সময়টা এরা দুজন বাতরামি করছে, তার মানে কি এদের উপরে যে আমার খারাপ দৃষ্টি পড়ছে এটাই বদদোয়া, দেখি বদদোয়া। কারোর জন্য হাত তুলে বদদোয়া করতে হয়? কারোর জন্য হাত তুলে বদদোয়া করতে নেই। আজকে আমাদের বাচ্চাদেরতে আমরা, আমাদের বাচ্চারা মানুষ হয় না কেন, আমরা ছোট থেকেই আমরা যে পিতা মাতা, আমরা ছোট থেকেই আমরা পিতা মাতারা আমার বাচ্চাকে বলছি তুই মানুষ হবি না, তুই মানুষ হবি না, তুই মানুষ হবি না। মানে কি একজন পিতা একজন মাতা সে বলছে তুই মানুষ হবি না, তার মানে কি অটোমেটিক্যালি তার বাপ মা তার জন্য বদদোয়াই করছে নাকি ভালো দোয়া করছে? আমি আমি বাপ মা হয়ে যদি আমার সন্তানকে বলি যে তুই মানুষ হবি না, তাহলে পরের লোক বলবে তোর ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে। আগে আমাকে বলতে হবে, আগে আমাকে বলতে হবে। এই বাল্ব আবিষ্কার করেছিল যিনি, যে বাল্ব গুলো আমরা দেখি, এই বাল্ব আবিষ্কার করেছিল কে? হ্যাঁ আচ্ছা জানো না, এই বাল্ব যিনি আবিষ্কার করেছিলেন এর একটা জীবনী আছে। ছোট স্কুলে পরীক্ষা হয়েছে, পরীক্ষার পরে রেজাল্ট হয়েছে, রেজাল্টের সঙ্গে একটা চিঠি লিখে দিয়েছে, বললো এই চিঠিটা গিয়ে তোমার মাকে দেখাবে। ছেলেটার বাবা নেই, মায়ের কাছে চলে গেল, চিঠিটা দেখে মা হাউমাউ করে কান্না করছে। সন্তান জিজ্ঞেস করছে, মা তুমি কান্নাকাটি করছো কেন? বলছে কান্নাকাটি করছি এজন্যই তোমার টিচার লিখে দিয়েছে যে তোমার সন্তানের মতো এত কাবিল ছাত্র, এত ভালো ছাত্র আমার জীবনে আমি দেখিনি, অতএব তোমার সন্তান এত ভালো ছাত্র, ওকে পড়াবার মতো সেরকম ক্যাপাবিলিটি আমাদের কোনো টিচারের মধ্যে নেই, অতএব তোমার সন্তানকে তুমি বাড়িতেই পড়াও। যখন এ কথা বললেন ছেলের মনের মধ্যে একটা আলাদা রকম কিছু অনুভূতি তৈরি হল। পরিশেষে শেষ জীবনে তিনি বাল্ব আবিষ্কার করেছেন। আবিষ্কার করার পরে কিছুদিন পরে তার মা মারা গেল। মারা যাওয়ার পরে সে যখন মায়ের স্মৃতিতে ঘরেতে ফিরলি, মায়ের ঘরটা তালা তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে হঠাৎ করে সে চিঠিটা পেল। চিঠিটা পাওয়ার পরে দেখলো যে মাস্টার লিখে দিয়েছিল যে তোমার মানে তোমার সন্তানের ব্রেন এত কমজোরি, এত খারাপ, ও কোনো রকম পড়তেই চায় না, পড়াই হয় না, অতএব তোমার সন্তানকে আগামী দিন থেকে স্কুলে পাঠাবে না। এটা লিখেছিল মা কি বলেছিল? উল্টো বলেছিল। কেন বলেছিল? অতএব বাচ্চাদের ব্রেনে, বাচ্চাদের জেহেনে তুমি যেটা ঢুকাবে সেই বাচ্চা সেই দিকেই যাবে। বাচ্চাদের মাথায় যেটা ঢুকাবে তুমি সেই দিকেই যাবে। অতএব বাচ্চারা পারবে না, হবে না, এই জিনিসটা কোনো পিতামাতাকে বলা যাবে না, বরং তাকে আরো উৎসাহ দিতে হবে, আরো অন্যদিকে নিয়ে যেতে হবে। তাহলে অনেক ছাত্ররা কি হয়, তারা পড়াশুনোয় খুব ভালো,
কিন্তু তাদের বেয়াদবির হাতটা অনেক বেশি। পড়ার দিকে ভালো, কিন্তু একটা জায়গায় কথা হচ্ছে সেই কথাটা ডিস্টার্ব করছে, একটা টিচারে বদনজর পড়ে গেল। একটা দিন আসবে ওই ছেলেটা হয়তো আরবি বলতে বলতে কেরাত পড়তে পড়তে রাস্তা দিয়ে দৌড়বে আর চানাচুর ভাজা বিক্রি করবে। এরকম পাবলিক নেই, ইন্টারনেটে দেখো না, সোশ্যাল মিডিয়াতে দেখো না, ইংলিশে অনার্গল কথা বলছে অথচ চানাচুর ভাজা বিক্রি করছে। আমরা বলি আরে কি শিক্ষিত রে, এটা অবাক হওয়ার কিছু নয়। একটাই কারণ, হয় ওর বাপ মার বদদোয়া, না হলে কোনো ওস্তাদের বদদোয়া। ছাত্র ভালো ছিল কিন্তু বেয়াদবির কারণে ধ্বংস হয়ে গেছে। আবার অনেকে দেখবে বেশি শিক্ষিত না কিন্তু তাদের সম্মান আকাশচুম্বী, আছে না নেই? অনেক মানুষের মুখের ভাষাও ঠিক নেই ভালো করে, কিন্তু তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী। এটা হয় কিসের জন্য? পিতামাতার ভালো দোয়া, ওস্তাদদের ভালো দোয়া। তোমার পিতামাতা, তোমার পিতামাতা তোমাকে জন্ম দিয়ে সার, জন্মদাতা পিতামাতা, কিন্তু তুমি কোন রাস্তায় চলবে, কতটুকু কোরআন পড়বে, কতটুকু পড়বে না, কোন কাজ করবে, কোন কাজ করবে না, এর ডিরেকশন কারা দেয়? পিতামাতা দেয় নাকি ওস্তাদরা দেয়? ওস্তাদরা দেয়। অতএব ওস্তাদরাও কিন্তু একটা নজর দিয়ে তোমার পিতামাতার সমান, ঠিক নাকি? অতএব তাদেরকে সেই সম্মান, সেই ইজ্জত যদি করতে পারো তবে মাদ্রাসায় পড়ো, না হলে পড়ো না, না হলে পড়ো না। তাহলে ভারতবর্ষ, অনেকে আমাদেরকে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি অনেকের সামনে এরকম, এখন তো হাতে হাতে মোবাইল হয়ে গেছে, মোবাইলে ভালো ভালো ক্যামেরা, 30-35 হাজার টাকা দিয়ে যদি একটা ফোন কেনা যায় মোটামুটি তার ক্যামেরা DSLR মতো হয়েছে, তাই না? এই ক্যামেরা নিয়ে অনেক মাথায় টুপিওয়ালা একটা বাচ্চাকে ধরে জিজ্ঞেস করছে, বলো প্রজাতন্ত্র দিবস কাকে বলা হয়? বাচ্চাটা হয়তো বলতে পারলো না, ভয়ে হোক, নার্ভাসে হোক, বা না জানার কারণে হোক, বলতে পারলো না। সেই জিনিসটাকে সোশ্যাল মিডিয়াতে এক শ্রেণীর মানুষ ভাইরাল করছে কি, যে দেখো মুসলমানরা এরা দেশকে ভালোবাসে না, এরা দেশদ্রোহী, দেশের সংবিধান কবে রচনা হয়েছিল সেই দিনটাও ভালো করে জানে না, অতএব এরা দেশদ্রোহী বলে পোস্ট হচ্ছে না হচ্ছে না প্রশ্ন হচ্ছে। তাহলে আমাদেরকে মুদোর জবাব দেওয়ার জন্য আমাদের সাংবিধানিক জ্ঞান অর্জন করার দরকার আছে না? নেই। এটা কিন্তু আমরা ওস্তাদরা আমরা বলছি বলে তোমরা শিখবে তা নয়, আগামী দিনে তুমি বড় হবে, তুমি বড় হয়ে তুমি রাস্তা দিয়ে চলবে, কোনো এক ক্যামেরা পার্সন তোমার সামনে এসে দাঁড়িয়ে থাকবে, তোমাকে উত্তরটা দিতে হবে। তুমি যদি ঘুরিয়েই বলো যে আপনি বলেন, সেই ক্যামেরা পার্সনকে যদি ঘুরিয়েই বলো যে আপনি বলেন যে এই দেশের জাতীয় সংগীতটা আপনি একটু গিয়ে দেখান, আমার মনে হয় বর্তমান সময়ে যে সমস্ত নেতা কেতারা যারা নেতা সেজে বসে আছে, 90% নেতা কেতারা ভারতীয় জাতীয় সংগীতটুকু ভালো করে বলতে পারবে না, বলতে পারবে না, নিজের নাম সিগনেচার করতে পারে না জাতীয় সংগীত বলবে করতে, তাই না? এজন্য এই টার্গেট করা হচ্ছে কি, মাথায় টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা যারা আছে তাদের সামনে গিয়ে তাদেরকে হেনস্থ করো, দেশের সামনে তাদেরকে ছোট করো। অনেকে আছে অন্য ধর্মের মানুষ কিন্তু সে বোরকা পরে, কেউ পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে সে মাইক নিয়ে স্লোগান দিচ্ছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে, উস্কানিমূলক স্লোগান দিচ্ছে, দিয়ে বলছে এক শ্রেণীর ক্যামেরা পার্সন বলছে দেখো ভারতবর্ষের মুসলিমরাও কেমন এদের দিকে চলে আসছে। কিন্তু আলটিমেটলি তা না, আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, বোকা বোঝানো হচ্ছে, কারণ ক্যামেরার মধ্যে তুমি যেটা দেখছো কিন্তু ক্যামেরার বাইরে কি হচ্ছে আমরা সেটা জানতে পারছি না, তাই না? তাহলে আজকে আমাদের প্রত্যেকটা বাচ্চাদের, প্রত্যেকটা ওস্তাদদের, প্রত্যেকটা পিতামাতাকে আমাদের অবশ্যই উচিত হবে যে ভারতবর্ষের সংবিধান সম্পর্কে অতি বল হবে। যেমন কোরআন শরীফ মানুষের জীবন সংবিধান, এটা একজন ইমানদার মুসলমানের জন্য জীবন সংবিধান, ঠিক তেমন ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষের নিজস্ব একটা সংবিধান আছে। অনেকে বলে যে তোমরা বলো ভারত মাতা কি জয়, এই বলতে গিয়ে অনেকে দিক্ষাত করে, কেন ভারত মাতা কি জয় বলবো, কেন, মা তো আমাদের একটা। আমরা বলছি যখন বলছি তখন বলছে তাহলে ভারতবর্ষে তুমি থাকছো, ভারত মাতা কি জয় কেন বলতে পারবে না? তখন আমাদের উত্তর হবে এটা, ভারতবর্ষ আমাদের জমিন, আমাদের ভূমি, এটা আমাদের বাতান, এর জন্য আমাদের জীবন লুটিয়ে দিতে পারি, জীবন আমরা বিসর্জন দিতে পারি,
জীবনটা কুরবান করতে পারি, এই পতাকা এই তিরঙ্গার জন্য আমরা জীবনটা কুরবান করতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ ভারতবর্ষের জাতীয় পতাকার যে ডিজাইন করেছিল সে একজন মুসলিম নারী ছিল, বলো সুবহানাল্লাহ। সে একজন কি মুসলিম নারী ছিল, আমরা এই জিনিসগুলো জানি না, যার ফলে আমাদেরকে চেপে ধরছে। তাহলে এই তিরঙ্গার জন্য আমাদের জীবন কুরবান করতে পারি, কিন্তু মা তো একজনই হয়, মা কজন হয়? একজনই হয়। আমরা ভারতবর্ষের মাটিতে দৈনন্দিন ইমানদার মুসলমানরা পাঁচবার করে এই জমিনে চুমু খায়, পৃথিবীর কোন ধর্মের মানুষেরা দৈনন্দিন পাঁচবার করে এই মাটিতে চুমু খায় না, তাই আমরা দৈনন্দিন পাঁচ বক্ত নামাজ পড়তে গিয়ে যখন সেজদায় যাই এই মাটিকে চুমা দিই না, মাটিকে সম্মান করি না, ইজ্জত করি না? আমরা করি, কিন্তু পৃথিবীর অন্য কোন ধর্মের মানুষ এই মাটিকে এইভাবে সম্মান কেউ করে না। তারপরেও তাদেরকে ছোট করবো না, তাদেরকে এতটুকুই বলবো আপনার জায়গায় আপনি ঠিক আছেন, কিন্তু আমার জায়গায় আমি যে ভুল আছি সেটা প্রমাণ করার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়েছেন কেন, আপনার নিজস্ব ভুলগুলোকে দেখাচ্ছেন কেউ ভাবেন। যে সমস্ত মায়েরা বাপেরা আজকে ভিডিওগুলো দেখে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তুমি তোমার বাচ্চার জন্য অনেক সম্পদ রেখে যাচ্ছ, এতে তুমি কামিয়াবি কিছু করতে পারবে না, বরং তুমি তোমার নিজস্ব সন্তানকেই সম্পদ বানাও, সন্তানকে সম্পদ বানাও, দেখবে দুনিয়া এবং আখেরাত সব তার পিছনে দৌড়াবে, সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা একটা জিনিস কি জানতে পারলাম, 26শে জানুয়ারি কিসের জন্য পালন করি, কিসের জন্য? মুখ্য হলো প্রজাতন্ত্র দিবস। কিসের জন্য? প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস কেন পালন করা হয়? এই দিনে 1950 সালে 26শে জানুয়ারি মানে অর্থাৎ আজকের দিনে ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা মানুষের জন্য কার্যকরী করা হয়, মনে থাকবে। এই সংবিধান রচনা করেছিলেন কে? ডক্টর বি আর আম্বেদকর। আমাদের মনটাকে রাখতে হবে আকাশের মতো বড়, কিসের মতো? আকাশের মতো। ডক্টর বি আর আম্বেদকর সারা জীবনে যতগুলো কোট পড়তেন, কোট, এই কোটগুলো সব ছিল আকাশি কালার, ব্লু কালার। ওনাকে প্রশ্ন করা হলে উনি একটা উত্তর দিলেন যে মনটা রাখতে হবে আকাশের মতো, কি হিন্দু কি মুসলিম কি দলিত কি আদিবাসী, সমস্ত ধর্ম সমস্ত বর্ণের মানুষ যেন আমার কাছে আকাশের মতো সমান, আকাশ যেমন বৃষ্টি দেয় সমানভাবে সবার উপরে দেয়, নাকি আলাদা করে দেয়, এরা মুসলিম বলে আলাদা হিন্দু বলে আলাদা, আকাশ যখন রৌদ্র দেয় সারা বিশ্বের মানুষের জন্য সমানভাবে দেয়, যখন হাওয়া বাতাস দেয় তখন সবার উপরে সমানভাবে দেয়, অথবা মনটাকে রাখতে হবে আকাশের মতো, সবার জন্য আমার কাছে সমান সমান জায়গা। এই সমান জায়গার কারণে যার ফলে আমি আমার জীবনে কোনোদিন এই আকাশি কালার ছাড়া অন্য কোনো কালারের কোট পরতাম না, সুবহানাল্লাহ। সেই আকাশি কালারের ড্রেস তোমাদের মনটা কিসের মতো করতে হবে, পাতালের মতো নাকি আকাশের মতো? আকাশের মতো। ঠিক আছে, তো যাই হোক আর বক্তব্য না, এবার আমরা যাব ওখানে গিয়ে পতাকা উত্তোলন করব ঠিক 10টা বাজে, যেরকমটা টার্গেট করেছিলাম সেরকমটাই হয়েছে। তো আমরা গিয়ে পতাকা উত্তোলন করব, যখন পতাকা উত্তোলন করব আমাদের ভারত মাতা কি জয় বলার দরকার নেই, বন্দে মাতরম বলার দরকার নেই, আমরা কি বলব? নারায় তাকবীর, নারায় তাকবীর। আজকে আমরা এই মুজাদ্দেদ সাকলিন মুহাম্মদ, আজকে এই মুজাদ্দেদ মুহাম্মদ সাকলিন হাফেজি খারিজি মাদ্রাসা ও মিশন, তাই তো? এই মিশনের পক্ষ থেকে সকল দেশবাসীকে জানাই আন্তরিকভাবে 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। সাথে যে সমস্ত শহীদানেরা বীরেরা যারা শহীদ হয়েছেন দেশের জন্য, তাদের প্রতি বিনম্র ভদ্রতা সঙ্গে ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করি, এবং সাথে সাথে তাদের জন্য দোয়া, এতটুকুই কাম্য মনে করছি।